নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। ওয়েলকাম জানাই আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালিস চ্যানেলে। তো আজকে আমরা চলে যাচ্ছি, আমাদের ক্লাবে আছে পতাকা উত্তোলন আর হচ্ছে খুঁটি পুজো। তো আমরা সবাই যে রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাচ্ছি প্যান্ডেলে, মানে মন্দিরের ওদিকে। তো সেখানে গিয়ে আবার পদক দেখা গেছি। কই দেখি আয় আর একটা ভিডিও তুলি, কর পতাকাটা এরাম এরাম কর। হ্যাঁ হ্যাঁ, জয় হিন্দ বল, জয় হিন্দ বলো, জয় হিন্দ, জয় হিন্দ। মামপু পাপা, এদিকে দেখো। তার মধ্যে একজন ছিলেন ক্ষুদিরাম বসু। সে মাত্র 14 বছর বয়স। সেই 14 বছর বয়সের আগে তাকে ফাঁসি হয়েছিল। তার দেশের জন্য প্রাণ দিতে গিয়ে তার ফাঁসি হয়েছে। ফাঁসির সময় তার শেষ ইচ্ছেটা বলেছিল, সেটাই আমি শুনে শুনে আপনাদেরকে শোনাব। একবারে বিদায় দেবার ঘুরে আসি, একবারে বিদায় দেবার ঘুরে আসি, আসি আসি কোমল মুখাশি ভারতবাসি। Yeah.
পিছন দিকে খেলা ভালো কিছু নয়। ঠাকুর সে কিনতে পারবে কি? আরে ট্রে হল না।